আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর বিষয় যে 10টি চরিত্রকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। প্রিয় ভিউয়ার্স, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। যে 10টি বৈশিষ্ট্যের ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, মহান আল্লাহ, ফেরেশতা, নবী, রাসূল, আসমানি কিতাব। এবং শেষ দিবসের প্রতি একজন মুমিনে দৃঢ় বিশ্বাস রাখার পাশাপাশি জীবন চলার পথে বেশ কিছু বিষয় ও বৈশিষ্ট্য রয়েছে যা মুমিন বান্দাকে অর্জন করে নিতে হয়। তবে একজন সাধারণ মুমিন প্রকৃতি ঈমানদার ও আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে। হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসা পাওয়ার 10টি ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য এই ভিডিওতে তুলে ধরা হলো। তা হলো, এক, যে ব্যক্তি যা ইচ্ছা তাই করে না, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহর প্রিয় মুমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো তারা দুনিয়াতে আপন মনে করে যা ইচ্ছা তাই করে না, বরং সামান্য সময়ের অবস্থান মনে করে আল্লাহকে স্মরণ রেখে সকল কাজ সম্পন্ন করে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। দুই, যে ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিধর ইমানদার দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহর কাছে উত্তম ও পছন্দীয়, তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে। যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো, তুমি অক্ষম হয়ে যেও না। তিন, যে ব্যক্তি সহজ সরল আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। এক হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্যের এভাবে তুলে ধরেছেন, মুমিন ব্যক্তি চিন্তাশীল, গম্ভীর ও ভদ্র হয়ে থাকে, আর পাপিষ্ঠ ব্যক্তি প্রতারক, ধোকাবাজ, কৃপণ, নীচ ও অসম্প হয়ে থাকে। চার, যে ব্যক্তি সকলের সাথে আন্তরিক আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা ও অন্তরঙ্গতার সম্পর্কে তৈরি করা মুমিনদের জন্য একটি বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সবার আপন হয়, অন্তরঙ্গ হয়, যে ব্যক্তি অন্তরঙ্গ হয় না এবং যার সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায় না তার মাঝে কোনো কল্যাণ নেই। পাঁচ, যে ব্যক্তি সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করেন আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ভালোবাসেন। মানুষ সামাজিক জীব, সমাজে নানা রকম মানুষের সাথে চলতে হয়। হাদিসে এসেছে যে মুসলিম মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, সে এমন মুসলিমদের চেয়ে উত্তম যে ব্যক্তি মানুষের সঙ্গে মেলামেশা করে না এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্য ধরে না। ছয়, যে ব্যক্তি দাম্পত্য জীবনে উত্তম আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। স্বামী স্ত্রী পরস্পর আন্তরিকতা ও ভালোবাসা আল্লাহর দেওয়া এক অপূর্ব নেয়ামত, তাই কোনো মুমিন দম্পতি একে অপরের প্রতি ঘৃণা আচরণ করতে পারে না, বরং কারো ভুল হলে পরস্পর সমাধানে এগিয়ে এসে এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না, কেননা তার কোনো চরিত্র অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো চরিত্র অভ্যাসকে পছন্দ করবে।
7 যে ব্যক্তি ধৈর্যশীল ও কৃতজ্ঞ আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। পৃথিবীর জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সবার জীবনেই আসে, কিন্তু এই দুঃখ সুখের মাধ্যমে ও আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজেই তার জন্য কল্যাণকর, মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকুর গুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। 8 যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত এমন লেবুর মতো যা সুস্বাদু ও সুগন্ধযুক্ত। আর যে ব্যক্তি মুমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত এমন খেজুরের মতো যা সুগন্ধিহীন কিন্তু খেতে সুস্বাদু। আর এমন পাপী ব্যক্তি যে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় লতার মতো যার সুগন্ধ আছে কিন্তু খেতে বিষাদ। আর যে পাপী কোরআন একেবারে পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে এই মাকাল ফলের মতো যা খেতে বিষাদ এবং যার কোনো সুগন্ধ নেই। 9 যে ব্যক্তি অন্যের প্রতিবাদ করে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। মুমিনরা কোনো অন্যের কাছে মাথা নত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় করতে দেখে সে যেন সম্ভব হলে তার হাত দ্বারা প্রতিহত করে, আর এটা সম্ভব না হলে প্রতিবাদী ভাষা দিয়ে তা প্রতিহত করে, আর তাও না পারলে সে যেন ওই অপকর্মকে হৃদয় দ্বারা বন্ধ করার পরিকল্পনা করে, মনে মনে ঘৃণা করে। 10 যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে উদগ্রীব হয়ে থাকে আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে, আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করে। সে কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, মৃত্যুকে অপছন্দ করছেন? আমরা প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা নয়, বরং মৃত্যুর সময় যখন মুমিনকে আল্লাহর রহমত সন্তুষ্টি ও জান্নাতের খুশখবর দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে। আর কাফের যখন মৃত্যুর সময় আল্লাহর আজাব ও গজব দেওয়া হয় কাফের তখন আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ ও কাফের সাক্ষাৎ অপছন্দ করে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।